এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান, আর এই মুহূর্তে আমি আসছি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আপনারা তো সবাই জানেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু খুবই সুন্দর একটি জায়গা বা একটা প্লেস রয়েছে, এটার নাম হচ্ছে জিন্দা পার্ক। আর আমি এই মুহূর্তে আসছি হচ্ছে ঠিক জিন্দা পার্কের সামনে। চলুন আপনাদেরকে জিন্দা পার্কের দৃশ্যগুলো ঘুরিয়ে দেখাই। আমি এই মুহূর্তে আসি হচ্ছে জিন্দা পার্কের ঠিক সামনে, আর আমি উত্তরা থেকে রওনা দিয়েছিলাম কুড়িল বিশ্ব রোড হয়ে। আমি গিয়েছিলাম হচ্ছে কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজ থেকে অটো নিয়ে চলে এসেছি জিন্দা পার্ক। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে জিন্দা পার্কের সামনের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে খুব সুন্দরভাবে এখানে প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপস্থাপন করা হয়েছে। তা আমি এখনও আসলে জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট নিইনি। এখানে যতটুকু জানতে পারলাম যে টিকিট মূল্য হচ্ছে 150 টাকা। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে জিন্দা পার্কের সামনের যে দৃশ্যগুলো সেগুলো দেখানোর জন্য। পিছনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, আর আমি এখন 150 টাকা দিয়ে টিকিট কাটলাম জিন্দা পার্কে প্রবেশ করার জন্য। টিকিট মূল্য হচ্ছে 150 টাকা। আমি এখন যাব হচ্ছে পার্কের ভিতরে, ভিতরের দিকে ঢুকবো এখানে। আর এখানে বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। ঘুরে একটু বাইরের দৃশ্যটা আপনাদের জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করার পরই একবারে প্রথমেই আপনারা স্কুল এবং স্কুলের মাঠ দেখতে পাবেন। তো এখানে স্কুলের মাঠটা কিন্তু খুবই সুন্দর, এবং আপনারা চাইলে কিন্তু স্কুলের ভিতর থেকেও ঘুরে আসতে পারেন, স্কুলটাও কিন্তু খুবই সুন্দর। তো আজকে স্কুলটা বন্ধ, আর স্কুলের পাশেই হচ্ছে গিয়ে এখানে মসজিদ রয়েছে, আর মসজিদের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। মানে এখানে সব কিছু কিন্তু একেবারে একটার পর একটা এবং খুব সুন্দরভাবেই সাজানো গোছানো, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এই ভিতরের দিকে প্রবেশ করার সময় ঠিক মসজিদের সামনে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন। এখন যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, সেজন্য আমি আগে নামাজটা পড়ে নিচ্ছি। এখানে ঢোকার সময় একদম পাশেই হচ্ছে গিয়ে হাতের ডান দিকে মসজিদটা। আমি আগে গিয়ে নামাজ পড়ে তারপরে আপনাদেরকে জিন্দা পার্কের ভিতরের আরও কিছু বিষয় ইনশাআল্লাহ ঘুরে দেখাবো। দেখছেন যে এটা হচ্ছে ওযু করার স্থান। আমি প্রথম ওযু করে নিলাম, আর এখন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে মসজিদটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে এখন বের হলাম, আর ঠিক মসজিদের পাশেই হচ্ছে গিয়ে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে খাবারের জন্য। তো আমি এখন রেস্টুরেন্টের দিকে যাব। তো নামাজ শেষ করে আমি এখন যাব হচ্ছে রেস্টুরেন্টের দিকে, আর এটা হচ্ছে ঠিক মসজিদের পিছনের যে দৃশ্যটা, আমি সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। আর এই দোকানটা কিন্তু একদম মসজিদের পাশেই ছিল, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারেন। আমি এই মুহূর্তে আসি হচ্ছে কর্টেজের সামনে। আঙ্কেল একটু আগে আপনাদেরকে যেমনটা বলছিল, যদি আপনারা জিন্দা পার্কে রুম নিতে চান, এখানে কিন্তু একটা খুব সুন্দর কর্টেজ রয়েছে, এবং প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য কিন্তু খুব ভালো একটা প্লেস হচ্ছে এই জিন্দা পার্ক। তো যেমনটা বলছিলাম, এখানে কিন্তু খুবই সুন্দর একটা কর্টেজ রয়েছে। আপনারা যদি জিন্দা পার্কে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন, আপনারা চাইলে একদিনের জন্য এই কর্টেজটা ভাড়া নিতে পারেন। এছাড়াও আমি ওনাদের সাথে কথা বলে যেটা জানলাম যে এটা কিন্তু আপনারা রাতের জন্য ভাড়া নিতে পারবেন, মানে এখানে রাত্রি যাপন করারও সুযোগ রয়েছে। তো এখানকার কর্টেজটাও কিন্তু খুবই সুন্দর, এবং প্রকৃতিকে কাছ থেকে উপলব্ধি করার একটা যেই মনোরম পরিবেশ সেটাই এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু এসে কিন্তু একদিনে এসেও ঘুরে যেতে পারেন ঢাকার থেকে, আর চাইলে এখানে রাত্রিও যাপন করতে পারেন। আর ঠিক কর্টেজের নিচেই হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। সকাল সন্ধ্যা পার রুম ভাড়া 3000 টাকা, অল ফ্যামিলি মেম্বার হইতেই, হ্যাঁ, কাবুলকে ভাড়া দেওয়া হয় না। আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে রেস্টুরেন্টে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছিলেন যে এই রেস্টুরেন্টটা হচ্ছে কিন্তু কর্টেজের নিচেই, এবং মসজিদ থেকে অথবা মেন গেট দিয়ে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন ওখান থেকে এখানে হেঁটে আসতে 2-1 মিনিট সময় লাগে। আর এই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের খাবারই রয়েছে এবং প্রাইসও কিন্তু ভিন্ন। তো আমি আমার পছন্দ মতো একটা খাবার অর্ডার করলাম। তো আপনারাও যখন এখানে ঘুরতে আসবেন আপনার পছন্দ মতো আপনি খাবার অর্ডার করতে পারবেন। আমি এখানে বাড়তি নিয়েছিলাম হচ্ছে ডিম আর হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস, এই দুইটা আমার মেনুতে ছিল না। তো আমি এখন হচ্ছে গিয়ে খাবার খাবো, প্রায় 2টা বেজে গেছে, আমার শেষ করে এখন খাবার খেতে চলে আসছি। ডিমটা আমার জন্য নিয়ে আসছে, আপনার জন্য আসছে স্যার। ঠিক আছে।
এখানকার আসলে পরিবেশটা খুবই ভালো লাগে। আমি এখনও খাবার খেয়ে দেখিনি, আমি আগে খাবারটা খেয়ে দেখি এটা খাবারটা কীরকম, তারপর আপনাকে জানাচ্ছি। মোটামুটি খাবারটা ভালোই মনে হচ্ছে আমার কাছে। আলহামদুলিল্লাহ আমি দুপুরের খাবার খেয়ে মাত্রই বের হলাম। এখন আপনাদের সাথে বিভিন্ন দৃশ্য শেয়ার করবো। কিছুদিনটা পরে মতো আমি রেস্টুরেন্টের সামনে রয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে বাইরে কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছে। এখানে ঠিক রেস্টুরেন্টের ঠিক পাশেই এখানে একটা চায়ের দোকান রয়েছে। ৩০ টাকা অনেক বেশি হয়ে যায় না আমার কাছে মনে হয়? ৩০ টাকা হলে প্রাইসটা একটু বেশি হয়, একটু কমায় রাখছি। ও, একটা কাপের দামই হচ্ছে গিয়ে ৬ টাকা। কাপটা কিন্তু অনেক সুন্দর। এখন পর্যন্ত দেখছি যে ওই লাইব্রেরিতে দেখছি আমি এদিকে আরো যে একটা ব্রিজ আছে যে ওই ব্রিজটা দেখছি অনেকগুলো বসার জায়গা আছে। আর ওই যে একটা হাট একটা বসার জায়গা না, ওই হাটের মধ্যে বসার জায়গা না, ওই দিকেও দেখছি। এই আমি একটা আইসক্রিমও খাইছি আর এইদিকে এখন বসে আছি। রেস্টুরেন্টের ঠিক পাশে হচ্ছে কি এখানে একটা পুষ্করিণী বা পুকুর রয়েছে। আর এই পুকুরের উপরে কিন্তু একটা ব্রিজ দেখা যাচ্ছে বা সেতু দেখতে পাচ্ছি আমরা। আর এই সেতুটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ড্রাম দিয়ে তৈরি করা। এই সেতুটা তৈরি করা হচ্ছে ড্রামের মাধ্যমে। তো আমি এখন সেতুর উপর দিয়ে এর অপোজিট পাশে যাব, মানে এই পুকুরের অপোজিট পাশে যাব। এইখানে উঠার পরে যেটা মনে হচ্ছে এটা কিন্তু ঝুলতেছে, দুই পাশে কিন্তু এটা ঝুলতেছে। হঠাৎ করে কেউ উঠলে কিন্তু উঠে গেলে আর সমস্যা হয় না। আর এখানে কিন্তু বসার জন্য এরকম বেঞ্চ পাতা হয়েছে, আমি যদি ঘুরে দেখাই এরকম বেঞ্চ রয়েছে এখানে। তো এখানে এসে অনেকে এখন যেহেতু বৃষ্টি হয়েছে যার জন্য এগুলো সব ভিজে গেছে। এটা কিন্তু প্রচুর ঢুলতেছে এই মুহূর্তে। সত্যি কথা বলতে আমার নিজের একটু ভয় লাগতেছিল। তো যাই হোক, আমি এখন প্রায় কাছাকাছি চলে আসছি অপর পাশে। ও, একটু ভয় পেয়েছিলাম বৃষ্টিটা দিয়ে পুকুরের অপর পাশে চলে এসেছি। আর প্রথমবার এ ধরনের সেতুর মধ্যে উঠলাম। তো এখন আবার চলে যাবো ওই পাশে। এই পাশটাই হচ্ছে কি এরকম, এখানে জাস্ট বসে আপনারা একটু আড্ডা দিতে পারবেন আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো ব্রিজটাই হচ্ছে কি এরকম ড্রামের উপর তৈরি করা, তো যার জন্য এটা কিন্তু অনেক বেশি ধুলে। আর এখন আমি এই মুহূর্তে আসি হচ্ছে পুকুরের মাঝখানে। পুকুরের মাঝখান থেকে দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যেই ভবনটা বা যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ওই পাশটা। তো যেমনটা বলছিলাম যে জিন্দা পার্কের একটা আকর্ষণ ছিল হচ্ছে গিয়ে যে সেতুটা আপনারা দেখতে পাচ্ছিলেন সেই সেতুটা। আর ঠিক পুকুরের অপর পাশেই হচ্ছে গিয়ে এই ট্রি হাউসটা। তো আমি আসলে এটার উপরে ওঠার জন্য যে সাহস, সেই সাহস আমার ছিল না, বা আমি দুঃসাহস দেখাইনি। আর যারা উঠেছিল তাদের কাছ থেকে জানতে পারলাম যে উপরে ময়লা পড়ে জমে আছে। যাই হোক, আমি এখন চলে এসেছি হচ্ছে লাইব্রেরিতে। আর জিন্দা পার্কের আরও একটি আকর্ষণ হচ্ছে এই লাইব্রেরি। যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু লাইব্রেরিতে ঘুরতে যায়, তবে এখানে মনে রাখতে হবে লাইব্রেরির ভিতরে প্রবেশ করার জন্য টিকিট নিতে হয়, আর টিকিটের মূল্য হচ্ছে ২০ টাকা। আর এখানে কিন্তু লাইব্রেরিতে কিন্তু বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকের বই পাওয়া যায়, এটা আপনারা শুধু লাইব্রেরির ভিতরে বসেই পড়তে পারবেন। আমি ২০ টাকা দিয়ে টিকিট কিনলাম, এটা হচ্ছে লাইব্রেরির ভিতরে প্রবেশ করার জন্য। তো আমি লাইব্রেরির ভিতর থেকে বাইরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর জিন্দা পার্কে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে আপনাদেরকে জিন্দা পার্কের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানো, একই সাথে হচ্ছে প্রকৃতিকে উপলব্ধি করা। জিন্দা পার্ক কিন্তু একবারে খুব কাছ থেকেই প্রকৃতিকে উপলব্ধি করা যায়, খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে লাইব্রেরিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। লাইব্রেরিটাকে খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে।
আর বিষয়গুলো কিন্তু খুবই ইউনিক ছিল লাইব্রেরির, বিশেষ করে লাইব্রেরিতে বসার যে চেয়ার টেবিলগুলো খুবই ইউনিক আইডিয়া ছিল তাদের। একই সাথে এখানে কিন্তু বিভিন্ন কবি সাহিত্যিকের বইও কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে, আপনি চাইলে বসে এখানে বইও পড়তে পারবেন। আমি চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে জিন্দা পার্কের লাইব্রেরির ভিতরের দৃশ্যগুলো শেয়ার করার জন্য, আর এই মুহূর্তে আমি একদম উপরে চলে এসেছি আর উপর থেকে জিন্দা পার্ক দেখতে ঠিক এমনই। আপনি চাইলেও এখানে বসেও বই পড়তে পারবেন, খুব সুন্দর একটা জায়গা বা প্লেস রয়েছে এখানে। মুহূর্তে আসি হচ্ছে লাইব্রেরির ঠিক একেবারে উপরের যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরের উপরে, আর এখান থেকে আপনাদেরকে আমি আজকে জিন্দা পার্কের যে ভিউগুলো সেই ভিউগুলো দেখানোর চেষ্টা করছি, একইভাবে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা খুব সহজে এখানে ঘুরতে আসতে পারেন। জিন্দা পার্ক লাইব্রেরি থেকে বলছি। জিন্দা পার্ক আসলে মানুষ এখানে ঘুরতে আসে, এখানে নীরব পরিবেশ, কোলাহলমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, এখানে নিরাপত্তা পরিপূর্ণ আছে, এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর, গাছগাছালি এবং লেক টিলা অরণ্য মিলে জিন্দা পার্ক। এই পার্কে যারা আসে তারা প্রত্যেকেই অনুভব করে এই পার্কের এই লাইব্রেরি, এই খেলার মাঠ, স্কুল, মসজিদ ইত্যাদি আছে, যার জন্য এখানে নীরবে মানুষ সব কিছু অনুভব করতে পারে, নীরবে নিঃশ্বাস নিতে পারে, কোলাহলমুক্ত, এই জন্য জিন্দা পার্ক। তো আমি এই মুহূর্তে লাইব্রেরির ভিতরে বসে আছি, একটু রেস্ট করছি আর কি। এখানে কিন্তু বিভিন্ন লেখকের বই সংরক্ষণ করে রাখা হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইব্রেরিটা তৈরি করা হয়েছে। আর একটু ঘুরে দেখাই আমাদেরকে, লাইব্রেরিটা কিন্তু খুবই সুন্দর। অনেক সুন্দর একটা লাইব্রেরি এবং এখানকার যে ভিউটা দেখার মতো। তো আমি লাইব্রেরি থেকে বের হয়ে আসলাম আর দেখে বুঝতে পারতেছেন যে এই দৃশ্যটা হচ্ছে ঠিক একদম লাইব্রেরির সামনেই, এই পুকুরটা আর এই সেতুটা আমি আসলে অপর পাশে আর যাওয়ার সাহস দেখাইনি। আর একটু সামনে গেলেই আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন, এখানেও খুব সুন্দর একটা পরিবেশ। আর জিন্দা পার্কে যেসব স্টাফ রয়েছে বা এখানে যারা কাজ করে তাদের থাকার জন্য মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই ঘরগুলো। তারপরে কিছু দূর গেলে আপনারা একটা পুকুর দেখতে পাবেন আর পুকুর পাড়েই এই হাঁসগুলো ছিল। তো এটাই ছিল হচ্ছে আমার আজকের জিন্দা পার্কের ব্লগ। আমার কাছে সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লেগেছে জিন্দা পার্ক। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।